কয়টা বাদাম কিনিয়া মাঝে মাঝে বসে বসে কুটফুট করে খাবেন, বাদাম খা বাদাম খাবেন আর রস শুনবেন, একসাথে দুই কাম হয় না। রোড সাইডের মাহফিল করা আমার বড় বিরক্ত লাগে, গাড়ির শব্দ, লোকজনের যাতায়াত কোলাহল, কথা বলতে খুব বাধা লাগে। দুই নম্বর, আমি খুব টাইম মেনটেন করা মানুষ, টাইমের হেরফের হয়ে গেলে আমার সেন্টিমেন্ট নষ্ট হয়ে যায়, মাইন্ড খারাপ হয়ে যায়। আমি মাহফিলের নির্দিষ্ট দেওয়া টাইমের কমপক্ষে আধা ঘন্টা আগে উপস্থিত হই, যাতে কর্তৃপক্ষ আমাকে নিয়ে টেনশন করতে না হয়, এবং সময় মতো না দিলে তারপরে থেকে আমার মাথাটা গরম হওয়া শুরু হয়, আর কথা বলতে মনে চায় না। আমি সকালবেলা মাদ্রাসায় পড়াবো গিয়ে ইনশাআল্লাহ, আমি তফসির পড়াই, আমি হাদিস পড়াই, এখান থেকে গিয়ে আমাকে কিতাবাদি মোতালা করা লাগে। শুধু হেফজখানায় পড়াই না, হেফজখানায় আমি পড়াই না, যে হেফজখানায় পড়াইতে তো মোতালা করা লাগে না, ছাত্ররা পড়বে উস্তাদ শুনবে। বোখারি শরীফ পড়াই, ছাত্ররা এক ঘন্টা পড়লে উস্তাদের তিন ঘন্টা পড়া লাগে, না পড়িয়ে পড়ানো যায় না, যাকে আরবিতে বলে মোতালা। প্রত্যেকটা রাত যদি আমি এভাবে এগারোটা স্টেজে উঠি আর এক দুই ঘন্টা ওয়াশ করি, তারপরে খানা খাই, এরপরে বাড়ি যাব, ঘুমোবো কখন, নামাজ পড়বো কখন, বাঁচবো কীভাবে? আপনাদের এক রাত, আমাদের প্রত্যেক রাত। আমি খুলনার মাহফিলগুলোই রাখতে চাই না শুধু এজন্য, এদিকে টাইমের হিসাব নিকাশ কম। সামনে যেগুলো আছে যদি আবার টাইম ঠিক রাখেন, আমি এখানে এলান দিয়ে যাচ্ছি, আমার দাওয়াতিরা আছেন আশেপাশে, যদি টাইম ঠিক রাখেন তাহলে স্টেজে আসবো, নইলে আমার নিজস্ব গাড়ি আছে, তেলও কিনা থাকে, আমি ইনশাল্লাহ চলে যাব। আমার টাইমের মধ্যে না দিলে, এখন আমার কথা বলতেই খুব কষ্ট হচ্ছে, তো তারপরও আসছি মাদ্রাসার মাহফিল, আপনারা বসে আছেন, আপনাদের তো দোষ না, কাজে আপনাদের কিছু হকে কিছু বলা লাগবে। আমরা এখানে আসছি দুইটা উদ্দেশ্যে, বক্তারা বয়ানের মধ্যে অনেক কথা বলে, কিস্সা বলে, কথা কাহিনী বলে, যার ভাষাগত যোগ্যতা যেমন, যার বিনয়ী যেমন, সুন্দর করে বিনয়ী বিনয়ীর সাথে কেঁদে কেটে অনেক কথা বলে, কের কথার ভিতরে রং রস বেশি, একটু হাসি আনন্দ বেশি, কের কথার ভিতরে মায়া আর আখেরাতের মহব্বত বেশি, সে একটু কান্না কণ্ঠে বলে, সব মিলাইয়া যা কিছু বলি, কেউ কেউ ফাঁকে ফাঁকে আবার গজল গায়, ইসলামী সঙ্গীত গায়, আমিও তা পারি না, একটা গজলও শিখতে পারি নেই। সব কিছুর মিলাইয়া আমাদের বক্তাদের উদ্দেশ্য এখানে দুইটা বিষয়ে থাকবে, একটা হলো ইমান আর একটা হলো আমাল। কথা বলেন, ইমান আর ইমান তো ইমানই, ইমানের আর দ্বিতীয় কোনো নাম নাই, বললে বলা যায় আর একটা নাম আকিদা, বিশ্বাস, আর আমলের আর একটা নাম হলো ইসলাম। যুবকরা খুব লক্ষ্য করবা, ছোটরা খুব লক্ষ্য করবা, বুড়োদের দিন শেষ, তোমাদেরই দিন। রাস্তাঘাট গরম করো তোমরা, জাগ ধরে স্লোগান দিয়ে আমাদেরকে অভ্যর্থনা জানাও, ইস্তেকবাল করে নিয়ে এসো। যদি বলি যে সোনাডাঙ্গা থেকে আমারে কোলে করে আনতে হবে, তাও যুবকরা লাফায় পড়বে। কত যত্ন নাজমুস সাকিব, ছোট মানুষ, শুধু একটা হাফেজ, পড়তেছে এখনো স্টুডেন্ট, তার কত আদর আর সোহাগ। সেও একজন ছেলে মানুষ, যুবক মানুষ, তুমিও ছেলে মানুষ, যুবক মানুষ, এই সোহাগটা আদরটা তুমি নিতে পারো না? ভালোবাসলে কত ভালো লাগে তা নাজমুস সাকিবের কাছে শুনে দেখো, সম্মান করলে, সম্মান পাইলে কত ভালো লাগে তা আমাদের কাছে শুনে দেখো, সম্মান পাইলে কত ভালো লাগে। তুমি সম্মান দিয়েছো, তোমাকে ধন্যবাদ, কিন্তু তুমি সম্মানই হও, তুমিও সম্মান নাও। প্রশংসা পাইতে সকলে ভালো লাগে, কিন্তু প্রশংসা পাওয়ার যে কাজ, সেই প্রশংসিত হতে হবে। প্রশংসিত না হইয়া, প্রশংসার যোগ্যতা অর্জন না করে, অনর্থক যদি প্রশংসা পাইতে চায়, আল্লাহ পাক কুরআনে কারীমের ভিতরে বলেন, ইউহিব্বুনা ইউহমাদু বিমা লাম ইয়াফআলু, ভালো কাজ না করে প্রশংসা পাইতে চায়, এটা কাফের মুশরিকদের স্বভাব। আমাদের দেশের নেতারাও আছে কিছু কিছু, সবাই না, এ জায়গার কয়জন ভালো নেতারা ভালো কাজ না করে প্রশংসা চায়, সামনে খালি প্রলোভন দেয়, আমাকে আগামীতে নির্বাচিত করেন, দেখেন আমি কি করে ছাড়িয়ে দেই, আমি রাস্তাঘাটে খাল বানাবো,
চৈত্র মাসে নৌকো বেয়ে বেড়াবেন, আমি আসমান ভেঙে জমিনে নামাই দেব, আপনারা জমিনে উঠতে আসমানে উঠতে বিমান লাগবে না, আমি লাঠির মধ্যে মুগুর ভরে ছেড়ে দেব, ইত্যাদি ইত্যাদি প্রলোভন দেয়। নির্বাচনের পরে ফোন দিলেই কয় আমি ঢাকা, খুলনার মানুষ, খুলনা মানে তো খুলিয়ে যাও, উনি খুলনা থাকিও কয় আমি ঢাকা, মানে খেতার তলে ল্যাবের তলে ঢাকা রয়েছে, বাথরুমের মধ্যে ঢাকা, ঘরে রুমের দরজা আটকায় যে ঢাকা, কতক্ষণ নাকি সার্টিফিকেটে সই করতে পাওয়া যায় না। আবার নির্বাচনের আগে আসলে ফুলের মতো চরিত্র, গরিব দুঃখীর দরজায় কত কিছু বললে উনি খুশি হয়, খালি ফোলে, এক প্রকারের মাছ মাছ আছে না, আমাকে দিকে টেপা মাছ ন্যাচ ধরে জাকি দিলি ক্যাট ক্যাট করে বড় একটা পেট হয়, কাটাই দিয়ে হুটরে দিলি ভুষ, পেটের মধ্যে কিচ্ছু নাই, ঠিক না? সমালোচনা করছি না, সকলের কথার উদ্দেশ্য হতে হবে, যে যার যেটুক গায়ে লাগে। আমি কে নাম শুনে আসি নাই, কেউ কোনো পরামর্শ দিলে পরামর্শ আমি শুনি নামাজের মধ্যে, আমার আল্লাহ যা শিখে দিয়ে আমি তাই বলি, সংশোধনী কথা। আমি আপনি কতটুকু জনের, সারা দুনিয়ার সমস্ত প্রাইম মিনিস্টার, সমস্ত প্রেসিডেন্ট, সমস্ত স্বরাষ্ট্রমন্ত্রী, সমস্ত পররাষ্ট্রমন্ত্রী, সমস্ত শিক্ষামন্ত্রী, সমস্ত ধর্মমন্ত্রী, সমস্ত অর্থমন্ত্রী, সমস্ত পরিবেশ মন্ত্রী, সমস্ত বিমান মন্ত্রী, সমস্ত মন্ত্রীকে মন্ত্রী, সমস্ত এমপি, যত সচিব আছে, যত ডিসি আছে, যত সেনা প্রধান আছে, যত পুলিশ প্রধান আছে, যত বিডিআর প্রধান আছে, যত অফিসার আছে, সব অফিসারকে এক জায়গা কইরা, সমস্ত বুজুর্গকে এক জায়গা কইরা, সমস্ত উলামায়ে কিরাম একত্রিত করে এক পাল্লায় রাখলে, ছোট থেকে ছোট একজন সাহাবাকে আরেক পাল্লায় রাখলে কার পাল্লা ভারী হবে? সাহাবার পাল্লা ভারী হবে, ঠিক না? সেই সাহাবাই কিরামকে যদি নবী পাক টার্গেট করে ওয়াজ করতে পারে, তাহলে আমার দেশের নেতারা ভুল করলে তা আমি করতে পারবো না কে? যদি নেতা সত্যি নেতা হয়, তার নেতৃত্ব চাহিদা থাকে যে আমি জাতির সেবা করব, তাহলে তার ভুল কোথায় আছে? যে ভুল ধরতে পারে সে ধরায় দেবে, আর তার থেকে সংশোধন হতে হবে, কথা বলেন ঠিক না? সবচেয়ে ভালো ডাক্তার কে? যে ডাক্তার রোগ ধরতে পারে, যে ডাক্তার রোগ রোগ ধরতে পারে না, ভুয়া চিকিৎসা দিয়ে রুগী মারে, বস্তা বস্তা ঔষধ দেয় আর ঘন ঘন অপারেশন করে, মোটামুটি টাকা মুসা নিয়ে পাঁচতলা দালান দেয়, সুবহানাল্লাহ। এরকম ডাকাত দেশে আছে না নাই? আছে, হয়াকারে হা বিসর্গা হাফেজ, হয়াকারে হা বিসর্গা হাফেজ নাজমুস সাকিন, হয়াকারে হা বিসর্গা পুলিশ থানায় যে দেখি হয়াকারে হা বিসর্গা নাজমুস সাকিন, সে জায়গা কি হাফেজ নাকি? সে জায়গা হয়াকারে হা বিসর্গা হাবিলদার, ঠিক না? যদি দুই রকম তর্জমা হয় তাহলে ডায়াকারে ডা বিসর্গা ডাক্তার, আমি বলতে পারি এই জাতীয় যারা দুর্নীতি করে তারা ডায়াকারে ডা বিসর্গা ডাকায়, ঠিক না? ভালো রোগ নির্ণয় করতে পারে সেটা যদি ভালো ডাক্তার হয়, আমি আপনার চরিত্রের চরিত্রের রোগ নির্ণয় করতে পারি তাহলে আমিও ভালো ডাক্তার। দেশের সব ডাক্তার ফেল, রোগ ধরতে পারে না, ইন্ডিয়ায় যে ধরা পড়ছে ডাক্তারের কাছে, তোমার ক্যান্সার হয়ে নাড়ি পচে গেছে, ক্যান্সার হয়ে নাড়ি পচে গেছে, এই কথা কলি কি আর উষ্ঠায়? অপারেশনের আগেই মরে যাচ্ছে না, মরিও যদি যায় তবুও কয় থ্যাংক ইউ তুমি ভালো ডাক্তার, মরিও যদি যাই তাহলে এটা আত্মতৃপ্তি নিয়ে মরতে বললাম যে তুমি রোগটা ধরতে পারছো। নাড়ি কাইটে ষোলো হাত নাড়ি বেলাই দিয়ে বান্দরের নাড়ি লাগাই দেছে, বাড়ি এসে বুড়ো কালে বান্দরামি করে, কেন করে? কারণ পেটের মধ্যে এলো বান্দরের নাড়ি, ষোলো হাত বান্দরের নাড়ি, তারপরও ডাক্তার ভালো। তাহলে আমি যদি দেশের কোন রোগীর রোগ ধরে দিতে পারি যে ভাইজান আপনি কিন্তু অমায়িক, ঘুষ খেতে পারেন, আপনার ভিতরে ফার্স্ট ক্লাস রোগ আছে আপনি ঘুষখোর, আপনি অমায়িক ভদ্রলোক আপনি সুদখোর, আপনার মতো সাতজন সুদখোরের নাম লেখা গরুর গলায় ঝুলে দিলি গরুর গলা গায়ের থেকে আইটিলি পোকা ঝরি পড়ে যায়, কোনো ওষুধ লাগে না, আপনার মতো সুদখোরের দরকার, সাতজন সুৎকরের নাম লেখা ঘরের খাটের কে নিতে বান্ধে দিলি ওই খাটে উলস থাকে না, সারপোকা থাকে না, উলস মারা কত ওষুধ আর কত মেশিন ব্যবহার করছি, আমাকে ছোটবেলায় দেখছি
মুরব্বীর মনে আছে না, বড় মেশিন একটা মোটরসাইকেলের সাথে শব্দ হতো স্টার্ট দিয়ে, এরকম মোটা পাইপ ছিল, সারা ঘর ধুমো ধুমো করে ফেলতো ওষুধ দিয়ে, জায়গায় জায়গায় আসে এমন তাই দিয়ে মশা মারায়।